আছেন? আপনার ক্লাস কয়টা করছেন এই পর্যন্ত? হ্যাঁ, ফার্স্ট ক্লাস। এর আগে কি ক্লাস হয়েছে? বাংলা এবং ইংরেজি। বাংলা ক্লাস কে করেছে? আবু হুরায়রা। বাংলার জাহাজ জাহাঙ্গীর ভাই না? আচ্ছা, আমরা বলি আর কি। আপনার ক্লাস কেমন লাগছে বাংলা স্যারের? বেশি ভালো লাগছে নাকি মিডিয়াম? অনেক ভালো লাগছে। সামারাইজ করতে সমগ্র বিষয় নাকি ওই লেকচার ভিত্তিক লেকচার দিয়েছিল? ওই লেকচার ভিত্তিক লেকচার দিয়েছিল নাকি পুরো বিষয় সামারাইজ করতে? আবু হুরায়রা ভাই কি ক্লাস নিতে? বাংলা। তাহলে ইংরেজি ক্লাস কার করছেন আপনারা? মামুন স্যার। তার মানে বাংলা লেকচার কি দুইটা চলে গেছে? তো পড়াশোনা কেমন চলতেছে আপনাদের? খাবার কি ভালো চলতেছে? খাবার ভালো চলতেছে? এখানে কে কে গোল্ডেন এ প্লাস পেয়েছেন হাত তোলেন তো? হাত তুললেই হবে, গোল্ডেন এ প্লাস উপরে চলতে হবে। এসএসসিতে গোল্ডেন এ প্লাস, এমনকি ইন্টারমিডিয়েটে পাওয়ার আশঙ্কা আছে? আশা আছে। এ প্লাস পেয়েছেন যারা হাত তোলেন, এইচএসসিতে পাবেন সবাই? সবারই আশা আছে। এক গ্রেড পাইছেন কে কে হাত তোলেন? এক গ্রেডের সংখ্যাটা বেশি নাকি? এমন আস কেউ নাই, সবাই এক গ্রেড। মাদ্রাসা দেখবেন নাকি কলেজ? মাদ্রাসা আছে প্লাস কলেজ আছে না? মাদ্রাসার সংখ্যাটা বেশি। অবাক লাগলো, কেউ এমন এমানেস নেই আপনাদের মতে। হ্যাঁ, খুশি হইতাম। এমানেস প্লাস এক্সেট ধারি স্টুডেন্টসরা বেশি পছন্দ করি আমি, এরা চান্স তো বেশি। এই জন্য বুঝছেন কি না, এ প্লাস বলে এ প্লাস কিন্তু চান্স পায় না, চান্স পায় না। এমানেস এবং এক্সেট ধারি যারা তারা সবচেয়ে বেশি ভালো করে। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? একটু উপরে ওঠে গেলে কিন্তু হিংসা বিদ্বেষ বেড়ে যায়, তাই কি না? যে গোল্ডেন অ্যাপ্লাস পেয়ে গেল আর অ্যাপ্লাস পেয়ে গেল, সে জানে যে আমার আর পড়া লাগবে না, আমি তো গোল্ডেন অ্যাপ্লাস পেয়ে গেছি, অ্যাপ্লাস পেয়ে গেছি, আমার আর কি, শুধু পরীক্ষার আগে একটু দেখবো আর পরীক্ষা দেবো। এই জন্য তারা সুযোগ চায় ম্যাক্সিমাম। আর যে ব্যক্তি এমন আসবে এক গ্রেড পাইলো, সে চিন্তা করে আমার লাইফ শেষ, সামনে একটাই মাত্র ভরসা, পড়া শুরু করে প্রাণপণ যুদ্ধ। এই জন্যই সবচেয়ে বেশি ভালো করে। কত শত পরিসংখ্যানে দেখা গেছে 53% গোল্ডেন এ প্লাস শুধু ঢাকা ইউনিভার্সিটিতে ফেল করছে। চিন্তা করছেন, 53% গোল্ডেন এ প্লাস যারা ফেল করছে ঢাকা ইউনিভার্সিটিতে। তবে হ্যাঁ, যারা ভালো করে ঢাকা ইউনিভার্সিটিতে, সেই সংখ্যাটাও কিন্তু গোল্ডেন এ প্লাস এ প্লাসের, এদেরকে ছোট করে দেখার সুযোগ নাই। আপনি যদি ভালো করতে চান, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সেভেন এরকম কিছু হবেন, সেটা গোল্ডেন এ প্লাস এ প্লাস ছাড়া সম্ভব হবে না। তবে এমন আছে একের দাঁড়িয়ে সিরিয়ালে তাকে ম্যাক্সিমাম সংখ্যা চান্স পায়, ওরাও ভালো করে। কারণ হচ্ছে গোল্ডেন এ প্লাস এ প্লাস যারা পায় তাদের 80 মার্ক বোনাস আগেই থাকে হাতে, জানেন তো নাকি? 80 মার্ক বোনাস আগেই হাতে থাকে, সেই জন্য তারা একটু আগে থাকে। পরীক্ষাটা একটু ভালো করলেই চতুর্থ ফার্স্ট সিরিয়ালে চলে আসে, ফার্স্ট সেকেন্ড। এখান থেকে কে কে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে চান হাত তুলেন তো? সবাই
সবাই তো নেওয়া সম্ভব হবে না, সবাইকে নেওয়া সম্ভব হবে না। দু থেকে তিনজন চারজন হায়েস্ট নিতে পারবো, এর বেশি না। কে এই চারজন ভাগ্যবান বা ভাগ্যবতী? সবাই তো স্বপ্ন দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবেন, কিন্তু চার পাঁচজন নেওয়া সম্ভব হয়। আমরা যা গেছে পরিসংখ্যানে প্রতিটা ব্যাচ থেকে দু তিন চার পাঁচ এর ঊর্ধ্বে যায় না। হাজার হাজার স্টুডেন্ট পড়ে, 700-800 ছাত্র পড়াশোনা করতেছে, বাট প্রতি ব্যাচ থেকে দুই থেকে তিনজন চারজন গড়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, অ্যাভারেজ 7-8 জন পড়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ে সব মিলে। ঠিক আছে, সবাই কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবেন না? কি প্রত্যয় বিশ্বাস আছে সবার? কে কে নার্ভাস ফিল করতেছেন বলেন তো, কার নার্ভাস ফিল করতেছেন? কে কে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবো না? এই জগন্নাথ হলেও চলবে, চিটাগাং হলেও চলবে, কোনো কোনো কবি নজরুল হলেও চলবে, তাও যদি না হয় কিশোরগঞ্জের বড়দয়াল বিশ্ববিদ্যালয় তো আছে নাকি, কি বলেন? এরকম নার্ভাস ফিল করতেছেন কে কে? এখন নিয়মিত কত ঘন্টা পড়েন আপনারা বলেন তো? হ্যাঁ, 10 ঘন্টা, 12 ঘন্টার উপরে কে কে পড়েন? 1, 2, 3, 10 ঘন্টার উপরে? 6 ঘন্টার উপরে? সবাই তো কিশোরগঞ্জবাসী তাই না? সবাই কিশোরগঞ্জবাসী না? এবার আমার পরিচয়টা দিয়ে নেই নাকি, দরকার নাকি? না নিলেও চলবে, আমার বাসা কোথায় জানেন? জানেন না? আমিও কিন্তু আপনাদের একজন সদস্য, আমিও কিন্তু আপনাদের একজন সদস্য, বিশ্বাস হয়? তার মানে কি বুঝলেন? বাসা হচ্ছে কিশোরগঞ্জ, ঠিক আছে? তো কিশোরগঞ্জের বিশাল একটা টিম সব সময় আমার সাথে থাকে, বুঝলেন কিনা? এখানে আসছিলাম হচ্ছে 2012 সালে ক্লাস দিয়েছিলাম, এরপরে ব্যস্ততার জন্য 13-14 আসা হয় নাই, ইনভিটেশনের কারণবশত এই বছর আসতে হয়েছে। কিন্তু কিশোরগঞ্জের বিশাল একটা টিম অল টাইম আমার সাথে থাকে, প্রতি বছর 20-25 জন এনি হাউ সব ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্যাটার হয়, ঠিক আছে? গত বছর যে ফার্স্ট হইল, নাম কি, সে থাকে আমার সাথে, বুঝছেন? পার্সোনাল স্টুডেন্ট। আর সে তাকে হচ্ছে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা বালিকা শাখা সংলগ্ন, আমার টেস্ট সেখানেই। আর ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখা যাচ্ছে কিশোরগঞ্জ ভিত্তিক, ম্যাক্সিমাম স্টুডেন্ট পরিচয় ভিত্তিক হয়ে আমার সাথে থাকে, আর সেগুলো 100% কনফার্ম হয়ে দেখা যাচ্ছে সাথে থেকে। তো যেহেতু মেম্বার অফ কিশোরগঞ্জ, সেহেতু কি করা দরকার? আপনাদেরকে সবাইকে আমি নিয়ে যেতে চাই, সবার কি প্রত্যয় আছে কিনা সেটা দিতে হবে। এখানে যারা আছেন কতজন আছেন? 50 জন আছেন? জোর গলায় কি বলতে পারবেন যে আমরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবো, এনি হাউস যেতে চাই, কোন ধরনের কোন অ্যাক্সিডেন্ট হবে না, শাহবাগে গাড়ি পড়তো সেখানে অ্যাক্সিডেন্ট হতে দিব না, কি বাস অ্যাক্সিডেন্ট করছে কিন্তু আমি অ্যাক্সিডেন্ট হবো না, ওই বাসের ভিতরে কিন্তু আপনি আছেন। অ্যাক্সিডেন্ট বলতে কোনো কথা আছে? অ্যাক্সিডেন্ট তো ঘটতেই পারে, কিন্তু আপনার ড্রিম বা স্বপ্ন যদি সার্থক থাকে বা চূড়ান্ত থাকে ওই ওই জায়গায় পৌঁছার জন্য, তাহলে আপনি ওখানে করতে পারবেন। তাহলে এই প্রত্যয় আছে সবার, অঙ্গীকার দিতে পারবেন সবাই যাব? হ্যাঁ, বিশাল একটা নেটওয়ার্ক করবো কিশোরগঞ্জ ভিত্তিক, শুধু কিশোরগঞ্জ ভিত্তিক বিশাল একটা নেটওয়ার্ক হবে আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে। এখনো আছে, যাতে সেটা আরো বড় হয়, আমাদের কিশোরগঞ্জের পরিবারটা আরো বাড়াইতে চাই, কি বলেন? সম্ভব তো সবার পক্ষে? এই জন্য যদি সম্ভব করতে চাই তাহলে আমাদের কি করা দরকার? চেষ্টা করা দরকার। তো চেষ্টা করলে হবে, কি বলেন? শুধু চেষ্টা করবো নাকি অন্য কিছু, আরো কিছু আছে? কার কি স্বপ্ন বলেন তো একটু, কেউ ইঞ্জিনিয়ার হবেন, কেউ ডাক্তার হবেন নাকি,
এখানে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন আছে কারো? আছে? আপনারা সবাই কিন্তু বিইউনিক, বিইউনিক কেউ আছেন? ডাক্তার হওয়ার স্বপ্ন নাই, ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন নাই, প্রেসিডেন্ট হওয়ার পসিবিলিটি আছে? হ্যাঁ, স্বপ্ন ভালো, প্রেসিডেন্ট হওয়ার। তারপর আর কে কি হতে চান? মেইনটা কিন্তু নিয়ে গেছে, এরপরে যেটা আছে দেখেন দখল করা যায় কিনা। রাষ্ট্রপতি কার কি টিম আছে বলেন তো? সদৃঢ় চিত্ত বলতে হবে যে আমি এই হতে চাই আর এই জন্য আমি এই কাজ করে আসছি ইতিমধ্যে, কি বলেন? সদৃঢ় চিত্ত বলতে হবে। স্বপ্ন দেখছেন কখন থেকে বলেন তো? কখন থেকে স্বপ্ন দেখছেন যে আমি ইঞ্জিনিয়ার হব, ডাক্তার হব, প্রেসিডেন্ট হব, প্রধানমন্ত্রী হব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর হব? কখন থেকে দেখছেন? ক্লাস ওয়ান থেকে? ক্লাস ফোর? ক্লাস ফাইভ থেকে? শুধু স্বপ্ন দেখছেন নাকি নাকি আরো কিছু দেখছেন? যাক, স্বপ্ন দেখছেন ভাস ভালো কথা, স্বপ্নটা আরো ভালো করে দেখতে হবে যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পৌঁছা যায় আর কি, নাকি? স্বপ্নটা আরো ভালো করে দেখতে হবে। প্রথম কাজই হচ্ছে আপনাদের স্বপ্ন দেখা, তাই না? প্রথম কাজই হচ্ছে স্বপ্ন দেখা। এখন স্বপ্নের সংজ্ঞা কি বলেন তো? ঘুমিয়ে ঘুমিয়ে যা দেখা হয় তা স্বপ্ন না, যে স্বপ্ন আপনাকে ঘুমাতে দেবে না সেটাই হচ্ছে স্বপ্ন। কে বলছেন সেটা? এপিজে আবুল কালাম আজাদ। তাহলে স্বপ্ন দেখতে হবে সেটা নাকি? সুনীল গঙ্গোপাধ্যায়ের নাম শুনছেন? কে তিনি? উনি বলেছেন যে বড় হো দাদা ঠাকুর, তোমাকে আমি দিন কহলের বিল দেখাতে নিয়ে যাব। তার মানে কি বুঝেন? আপনাকে স্বপ্ন দেখতে হবে হচ্ছে আকাশ চুয়ার। কি দেখতে হবে? আকাশ চুয়ার স্বপ্ন দেখতে হবে। সম্ভব এটা? হয়তো বা সেটা সম্ভব হবে না, কিন্তু সেটাই আপনাকে দেখতে হবে। ছোটবেলায় দেখছেন তো আকাশ চুয়ার স্বপ্ন, দেখেন নাই? নেমে গেছে দেখি, দেখা যায় যেদিকে তাকান সেদিকেই পাবেন যে আকাশ একদিকে দেওয়াল হয়ে নেমে গেছে। ছোটবেলা কিন্তু ছোট ছোট ওই জায়গায় গেছেন আসমান আকাশ ধরার জন্য, কিন্তু গিয়া দেখেন যে আকাশ আরো উপরে। আবার কষ্ট করলেন যে আরেকটু গেলে মনে হয় পাওয়া যাবে, গেলেন আবার গিয়ে দেখেন আরো অনেক উপরে। এই জন্য বলা হচ্ছে যে স্বপ্ন দেখতে হবে আকাশ ছোঁয়ার, কিন্তু আপনি সেটা ছুঁইতে পারবেন না, ছুঁইতে পারবেন না, কিন্তু তার কাছে তো যেতে পারছেন। স্বপ্ন দেখছেন আপনি প্রেসিডেন্ট হবার, প্রধানমন্ত্রী হবার, না হইতে পারেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর তো হইতে পারবেন নাকি? স্বপ্ন পাই দেখছেন আপনি গোল্ডেন অ্যাপ্লাস পাবার, না পান আপনি তো অ্যাপ্লাস পাবেন। স্বপ্ন দেখছেন আপনি অ্যাপ্লাস পাবার, না পান আপনি অ্যাপ্লাস একগ্রেড তো পাবেন। কিন্তু আপনি যদি স্বপ্ন দেখেন যে আমি একগ্রেড পাবো, অ্যাপ্লাস পাওয়া সম্ভব কি? সম্ভব না। অ্যাক্সিডেন্টই যদি পাওয়া যান, স্বপ্ন দেখছেন আপনি অ্যাপ্লাস পাবার, গোল্ডেন অ্যাপ্লাস পাইতেও পারেন নাও পাইতে পারেন, কিন্তু অ্যাপ্লাস তো পাবেন। তার স্বপ্ন দেখতে হবে আপনার সর্বোচ্চতা, যেটা কখনোই সম্ভব হবে না, কিন্তু তার নিচেটা হয়তো বা সম্ভব হইতে পারে। এই জন্য উনি বলতেছেন যে বড় হো দাদা ঠাকুর, তিন পহলে বিল দেখা দিনে যাবো, অর্থাৎ যে তোমাকে যা করা সেটি ব্যবস্থা আমি করে দেবো। এই জন্য স্বপ্ন দেখতে হবে আপনাকে আকাশ চুয়ার, কিন্তু আপনার পক্ষে সম্ভব নাও হইতে পারে, কিন্তু তার সন্নিকটে পক্ষে সম্ভব হইতে পারে। এই জন্য প্রতিভাকে কাজে লাগাইতে হবে, আপনার সেই স্বপ্নকে সার্থক করার জন্য যেটা দরকার, সেই জন্য দরকার হচ্ছে আপনার একবার ইচ্ছা। কতবার ইচ্ছাটা থাকবে? একবার যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব, এই ইচ্ছাটা কত পার্সেন্ট? আর 99% পরিশ্রম, যাকে বলা হয় প্রতিভা। আপনার যে প্রতিভা আছে ভিতরে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো, সেই প্রতিভার 99% কিন্তু আপনার পরিশ্রম, আর 1% এই জন্য কি করতে হবে? সময়কে প্রপারলি ইউজ করতে হবে আপনার, টাইমলি প্রপারলি ইউজ করতে পারবেন? আমার সালভাই রেশনের নাম শুনছেন? কে দিনী? এই যে বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করছে,
ছোটবেলায় ডিয়ারেন্সে তো করতেন যে বাবার ঘরে আগুন লাগা দিচ্ছিল, করেন নাই? করছেন? কৌতূহল লাগছিল তার ভিতরে, বাবা বারণ করছিল যে আগুন লাগাবে না, কিন্তু সে আগুন লাগা দিচ্ছিল যে লাগাই দিয়ে দেখে কি হয়েছে। সেখান থেকে কি হয়েছে, তারপর বৈদ্যুতিক বাল্বের স্বপ্ন পূরণ হয়ে গেল। কিন্তু উনি একটা প্রার্থনা করছিলেন ঈশ্বরের কাছে যে ঈশ্বর যদি আমাকে এমন ক্ষমতা দেন যে পৃথিবী ছেড়ে মঙ্গল গ্রহে চলে যাব, তাহলে আমি পৃথিবী ছেড়ে মঙ্গল গ্রহে চলে যেতাম। প্রার্থনাটা কেন জানেন? জাস্ট ইউজ দ্য টাইম প্রপারলি, তো টাইমটাকে প্রপার ইউজ করার জন্য। তিনি এত ব্যস্ত ছিলেন যে তার 24 ঘন্টায় তার কাজ শেষ হতো, আর আপনারা কত 24 ঘন্টা হেলা ফেলায় যে নষ্ট করে দিচ্ছেন আপনাকে সাহায্য করার জন্য, নাকি 24 ঘন্টা সময় তার জন্য সাফিসিয়েন্ট ছিল না? সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটা? বৃহস্পতি। সেখানে হচ্ছে 12 ঘন্টা দিন, 12 ঘন্টার মধ্যে 6 ঘন্টা দিন এবং 6 ঘন্টা রাত। কিন্তু গ্রহরাজ কাকে বলা হয় সেই বৃহস্পতি? সৌরজগতের চতুর্থ গ্রহ কোনটা? মঙ্গল। সেই মঙ্গল গ্রহে যাওয়ার স্বপ্ন দেখি হচ্ছে তোমার সাবমেরিশন, কারণ হচ্ছে ওখানে সময় হচ্ছে 24 ঘন্টা 40 মিনিট। এই 40 মিনিট সময়কে তিনি এতটুকু যদি প্রশ্রয় দিতে পারেন, এতটুকু আঘাত দিতে পারেন, তাহলে আপনি কত 40 মিনিট দেখেন, কত খেলা খেলে নিশ্চয় দিতেন। আপনার জীবনের জন্য সবচেয়ে প্রপার টাইম হচ্ছে এই 3 মাস 4 মাস। এই 4 মাস আপনাকে বলে দেবে আপনি কি এদিকে যাবেন নাকি এদিকে যাবেন, সুযোগ খাবেন, উত্থান হবে নাকি পতন হবে। এরপরে আপনার কোনো রাস্তা নাই। এখানে বলে দেবে আপনি ইঞ্জিনিয়ার হবেন, ডাক্তার হবেন, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন হবেন, জলস্তর হবেন, তোমার সার্ভাইভাল হবেন, সব আপনাকে এই 3 মাস বলে দেবে। তাহলে আপনি এই সময়টা যদি আপনি প্রপারলি ইউজ না করেন, আপনার স্পেস কোথায় হবে? রোজাল মহাবিদ্যালয় নাকি? ঠিক আছে, এই জন্য কি করতে হবে আপনাকে, সময়টাকে আপনি সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন। ঠিক আছে, অনেকেই গোল্ডেন অ্যাপ্লাস পাইছেন। দেখেন আপনার পরিবারে দেখবেন বাবা মা যে ছেলেটা বারবার ফেল করে, তার প্রতি প্রত্যাশাটা কি থাকে, বাবা পাশ কর কোনো ক্রমে, নাকি কোনো ক্রমে পাশ কর। এর চেয়ে বেশি প্রার্থনা করে যে অ্যাপ্লাস পাস, তুই এক্সেট পা, এরকম প্রার্থনা করে? আর যে ছেলেটা অ্যাপ্লাস বা এক্সেট পাচ্ছে তার প্রতি প্রার্থনা কি থাকে, কোনো ক্রমে যদি অ্যাপ্লাস থেকে এক্সেট নিয়ে আসে তাহলে বাইরে থেকে ব্যাস হয়ে যায় নাকি, গালি গালাজ করে না? এখন আপনি সৌচ্চ একটা পর্বতে উঠলেন, মাউন্ট এভারেস্ট উঠলেন, নাকি রাধানাথ শিকদার সর্বপ্রথম মাউন্ট এভারেস্টকে সর্বপ্রথম স্বীকৃতি দিয়েছিল, আবিষ্কার করেছিল, মাউন্ট এভারেস্ট উঠলেন। মাউন্ট এভারেস্টের উঠার মধ্যপথ থেকে যখন পড়ে গেলেন, আপনি মনে করেন আপনি 48 মিটার উঠে সেখান থেকে পড়ে গেলেন, হাত পা থাকবে, দু একটা ভাঙার সম্ভাবনা আছে নাকি? আর যদি 100 মিটার উপর থেকে পড়েন হয়তো খুঁজে না পাওয়া সম্ভব হইতে পারে, ঠিক না? আপনি যখন একটা ভালো রেজাল্ট করলেন, অ্যাপ্লাস পাইলেন, আপনার প্রতি প্রত্যাশাটাও কিন্তু আপনার বাবা মা বেড়ে গেছে, ঠিকই না? আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। আর আপনি যখন রেজাল্টটা খারাপ করলেন তখন তাদের প্রত্যাশাটাও কম থাকে, সুতরাং আপনার এখানে সবাই ভালো রেজাল্ট করছেন, তাই না? সবার প্রতি আপনার বাবা মার প্রত্যাশাটা অনেক বড়, অনেক বড়। সে প্রত্যাশার জবাব দিতে হবে না? সব জবাব দিতে রাজি আছেন আপনারা? হ্যাঁ ভাই, প্রত্যাশার জবাব দিতে পারবেন? সফলতা এমন একটা বিষয়, সফলতা সবার জীবনে আসে? আসে? ধনী দরিদ্র গরিব ছাত্রলীগ বিএনপি আওয়ামী লীগ সবাই সফলতা চাই নাকি? সবাই সফলতা চায় না? সবাই তো সফল হয়, কেন্দ্রবিন্দু তো একটাই যে আমি জীবনে সফল হতে চাই, কেন্দ্রবিন্দু একটা না, সবাই সফল হতে চাই। এই সফলতা কেউ টাকা দিয়ে অর্জন করে, করে কিনা? কেউ খুব কষ্ট করে অ্যাচিভ করে এই সফলতাটা, আবার কেউ পড়াশোনা করে অ্যাচিভ করে, এক একজন এক এক ভাবে সেই সফলতাটা অ্যাচিভ করতেছে। আপনাকে মনে করতে হবে সফলতাটা একটা দ্বীপ সদৃশ, দ্বীপ চিনেন তো, যা চারদিকে মাটি থাকে নাকি, চারদিকে মানে থাকে, তাকে কি বলা হয়? দ্বীপ। এই দ্বীপে দেখবেন কেউ সাঁতরে যায়, কেউ হেলিকপ্টারে যায়, কেউ বিমানে যায়, কেউ নৌকায় যায়, কেউ স্টিমারে যায়, এক একজন এক একভাবে যাচ্ছে না? যার টাকা পয়সা নেই সে কেউ যাচ্ছে, যার মোটামুটি টাকা আছে কেউ যাচ্ছে, আর যার বেশি টাকা আছে কেউ যাচ্ছে। এখন আপনি কোন পর্যায়ে আছেন চিন্তা করেন, আপনি কোন পর্যায়ে আছেন? এখন আপনি যদি ওই সফলতাটা অ্যাচিভ করবেন আপনাকে কি করতে হবে, সাপ্লাই দিতে হবে নাকি টাকা পয়সা দিয়ে অ্যাচিভ করে নেবেন?
আছে, সে রাস্তা আছে, কোনটা করবেন? আপনাকে জীবনে পরাজয় বরণ করছেন কখনো? এই পৃথিবীতে যারা সবচেয়ে বেশি পরাজিত হয়েছে তারাই সবচেয়ে বেশি সফল। আপনি পড়তে পড়তে দেখবেন যে পড়া এত বোরিং লাগতেছে, পড়াশোনা এখন তো মাত্র শুরু, এত বোরিং লাগতেছে, এখন আগ্রহ বা আবেগটা খুব বেশি আপনাদের, এটা জানা আবেগটা খুব বেশি থাকে প্রথম অবস্থায়। কিন্তু একটা সময় দেখেন আপনি যখন মিডলে পড়তে যাবেন তখন দেখবেন এত ঝামেলা, বিশেষ করে আপনাকে যেটা ঝামেলা দেবে সেটা তো সাধারণই আর, বিশেষ করে যেটা আপনাকে সবচেয়ে বেশি বিপাকে পাবে সেটা তো সাধারণ জ্ঞান। ইংরেজি একটা রোল করলেন প্রপার ইউজ করতে পারবেন, বাংলা একটা রোল করলেন সেটা প্রপার ইউজ করতে পারবেন, কিন্তু সাধারণ জ্ঞান হাজার হাজার তথ্য আপনাকে মেমোরাইজ করতে হচ্ছে, একদিক দিয়ে পড়বেন একদিক দিয়ে বলবেন, তো সেই সময় আপনাকে নার্ভাস ফিল করা যাবে না। আমার পক্ষে মনে হয় আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়া সম্ভব হবে না, এই নার্ভাসটা ফিল করা যাবে না, বুঝছেন কিনা? আব্রাহাম লিংকন জীবনে কয়বার পরাজয় বরণ করতে জানেন? 21 বার, 22 বারের মাথায় সে সফল হয়েছিল। অত দরিদ্র পরিবারের একটা সন্তান ছিল, কিন্তু স্বপ্ন ছিল আপনার মতো সে প্রেসিডেন্ট হওয়ার। আই উইল বি দ্য নেক্সট প্রেসিডেন্ট অফ দ্য ইউএসএ, প্রেসিডেন্ট হবো স্বপ্ন ছিল, কিন্তু তার কিছুই নাই, টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, ঘর নাই, কোনো কিছুই নাই, কিন্তু স্বপ্ন ছিল, সে কাজ করে যাচ্ছে যে তার স্বপ্ন অনুযায়ী, যে আমি এনি হাউ উইল বি দ্য প্রেসিডেন্ট অফ ইউএসএ, কাজ করে যাচ্ছে। একদিন হঠাৎ করে এক প্রোগ্রামে বক্তব্য রাখছিল, আব্রাহাম লিংকনের বাবা কি ছিলেন জানেন? মসজিদ কাজ করত। আব্রাহাম লিংকন কি মসজিদ কাজ করত? তার প্রতিভা যখন আস্তে আস্তে বিকশিত হতে শুরু করলে, রাজনৈতিক দূরদর্শিতা যখন মোটামুটি হাইস্পিক অর্জনে পর্যায়ে পৌঁছে গেছে, একদিন তাকে এক প্রোগ্রামে বক্তৃতা দেওয়ার জন্য দেওয়া হলো। কিন্তু এক জনাশসুর ব্যক্তির হিংসার উদ্রেক হলো যে এই ছেলেটার বাবা মসজিদ, সেও মুচির কাজ করে, এই ছেলেটা কি করে এত সুন্দর বক্তব্য রাখতেছে, লোকজনকে মনোমুগ্ধ করে দিচ্ছে, লোকজন এত বেশি স্যাটিসফাইড, তাকে অবশ্যই এনে তাকে বাধা দিতে হবে। আব্রাহাম লিংকন যে বাধা দিল, এত সুন্দর সুন্দর কথা বলতেছে, হঠাৎ করে বলে আব্রাহাম লিংকন তুমি শুনে রাখো, তোমার বাবা একজন মুচি, এমনকি তুমিও মুচির কাজ করো, জুতা ছেলের কাজ করো, বাধা দিচ্ছে, বলতেছে আমার পরিবারে যত জুতা আছে সকল কিন্তু সেলাইয়ের কাজও তোমার বাবা করেন। লোকজন এত হাস্যরসের অবস্থা সৃষ্টি হলো লোকজনের মধ্যে, কিন্তু আব্রাহাম লিংকন কোনো লজ্জা পাইল না, শুধু চুপ করে রইল। কিন্তু সেটা জবাব দিয়েছিল খুব কঠিন ভাবে, প্রত্যেকটা কথায় শিক্ষা দিচ্ছে কিন্তু আপনার সেই শিক্ষাটা নিতে হবে, ঠিক আছে? কঠিন ভাবে একটা জবাব দিয়েছিল, বলছিল হ্যাঁ আমার বাবা একজন মুচি, এমনকি আমি কি করি, যেটা বলতেছিলাম সে বলছিল কি, কঠিন ভাষায় জবাব দিচ্ছিল যে হ্যাঁ আমার বাবা মুচির কাজ করেন, এমনকি আমি আমার বাবার সাথে আমিও মুচির কাজ, জুতা সেলাইয়ের কাজ করি, কিন্তু আমার বাবার বিরুদ্ধে আজ পর্যন্ত এখন পর্যন্ত কেউ অভিযোগ করতে পারে নাই যে আমার বাবা জুতা সেলাইটা ভালো করে করতে পারেন নাই, এমনকি আপনিও করতে পারেন নাই, সুতরাং স্বীকার করতে হবে আপনাকে যে আমার বাবা পৃথিবীর মধ্যে যদি একজন দক্ষ কারিগর থাকে সেদিক থেকে আমার বাবা শ্রেষ্ঠ, বুঝছেন কিনা? তাহলে আপনি কি করবেন? আপনাকে ইনসাল্ট করা হচ্ছে, চান্স পাবেন কি পাবেন না, অনেক ইনসাল্ট করা হচ্ছে, এই যে প্রথমেই গোল্ডেন অ্যাপারদেরকে ইনসাল্ট করলাম, আপনি চান্স পাবেন না, ভালো করতে পারবেন না, একদেরকে ইনসাল্ট করলাম, সেই ইনসাল্টের জবাব দিতে হবে কিভাবে আপনাকে? চান্স পাওয়ার মাধ্যমে আপনাকে কি করতে হবে, জবাব দিতে হবে। কম্পিটিশনের যুগ, বর্তমান কি যুগ, বর্তমান যুগটা কীরকম, কম্পিটিশনের যুগ, গ্লোবালাইজেশন ইজ দ্য স্মল ওয়ার্ড, একটা ছোট্ট একটা ওয়ার্ড না, বাট দেখেন আপনাকে কি করে দিয়েছে সেই ওয়ার্ডটা, পৃথিবীটাকে আপনাকে গ্রামের মতো করে দিয়েছে, মুহূর্তে আপনি পৃথিবীর যে কোনো আনাচে কানাচে যোগাযোগ করতে পারেন, পারেন কিনা, এনিহাও করতে পারেন, আপনাকে ছোট্ট একটা ভিলেজের মতো করে, পৃথিবীটা একটা ভিলেজের মতো মনে হয়,
তাই না? এই ভিলেজেই গ্লোবালাইজেশনের যুগে আপনি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগিতা করবেন, সেটা আপনি দেশ নিয়ে ভাবতেছেন, কিন্তু মানুষ এখন পৃথিবীতেই প্রতি কাঞ্চিতে কাঞ্চিতে দেশে দেশে এখন প্রতিযোগিতা নেমে গেছে, আর আপনি একটা ছোট্ট একটা চিন্তা নিয়ে দেশে আছেন এখন। সুতরাং এটাই সার্থক করেন, কিন্তু আপনাকে কম্পিটিশনে লেগে যেতে হবে। গ্লোবালাইজেশন ওয়ার্ডে আপনাকে ট্রাই করতে হবে অক্সফোর্ড ইউনিভার্সিটির জন্য, হার্ভার্ড ইউনিভার্সিটির জন্য, কেন ইউনিভার্সিটির জন্য, এনি হোক সকল প্রকার প্রতিযোগিতার মধ্যে আপনাকে অ্যাডমিট করতে হবে। পৃথিবীর মধ্যে আপনাকে দেখাই দিতে হবে যে আমি অন দ্য পার্সন, ঠিক আছে? এটা পারবেন? যদি পারেন তাহলে এখন থেকে পড়াশোনা করবেন। কত ঘন্টা? 15 ঘন্টা। কয় ঘন্টা ঘুমাবেন? 3 ঘন্টা। আমার যে কিশোরগঞ্জের টিম আছে তাদেরকে 4.5 ঘন্টার উপরে ঘুমাতে দিন, ঠিক আছে? 4.5 ঘন্টার উপরে কোনো ঘুম দিতে না। গত রাত আমি 1 মিনিটও ঘুমাই নাই, বুঝছেন? সকালে জার্নি করে আসলাম, আর গত 3-4 দিন যাবার এক নাগারে ক্লাস শুধু আমার, আজকে এখানে আসলাম, তাও আবার রোজার দিন, খুব কষ্ট হয় কথা বলতে। এখানে তো আপনারা একটা ব্যস্ত, হ্যাঁ নাকি আরো আছে? ওনাদেরকে 5টা করে ব্যস্ত, 5 ঘন্টা 7 ঘন্টা কথা বলা হচ্ছে। এখন সাধারণ জ্ঞান আপনাদের খুবই সাধারণ মনে হয়, তাই না? সাধারণ জ্ঞান মানে কি? সাধারণ, হ্যাঁ ডাক্তার শীত হাতে নেন, কুয়েশনটা হাতে নেন, কুশানে কোনো সমস্যা আছে? কুশান পেপারে কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে বলেন। একটা কুশান দেন আমার হাতে, কোন কোন কোশ্চেনের প্রবলেম সেটা বলবেন, সবগুলা বলবো? আপনারা বলেন, সবগুলা বলতে গেলে সময় যাবে, আমাকে নক দিল টাইমের ব্যাপারে, কাজ শেষ করতে পারবো না। অথবা ক্লাসটা পরে নেই, তবে 3টা পরামর্শ দিয়ে রাখি, ঠিক আছে? ইংরেজির জন্য কি করবেন, ইংলিশ টেক্সট বুকটাকে সঙ্গে করে নেবেন, ঠিক আছে? জাস্ট ইংলিশ টেক্সট বুকটা সঙ্গে করে নেবেন, সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন, মনে থাকবে? এই টেক্সট বুকে প্রতি বছর 10-11টা কোশ্চেন হয় শুধু টেক্সট বুক থেকে। আপনি গ্রামার থেকে কোশ্চেন অ্যান্সার করবেন, আপনাকে কনফিউশনে পড়তে হবে, এটা হবে কি হবে না। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনটা ইজি হয়, বাট অপশন ইজ ডিফিকাল্ট, তো ডিফিকাল্ট থাকে, কনফিউশনে পড়বেন ইজিটার মধ্যে। আপনি টেক্সট থেকে আপনাকে গুরুত্ব দিতে হবে, 10-11টা কোশ্চেন হয় টেক্সট বুক থেকে প্রতি বছরে, গত বছর 7টা কোশ্চেন হয়েছে, কিন্তু খুঁজে পায় না কেউ, এই ডিসক্রিপশনে কেউ দেওয়াও হয় না, খুব একটা দামি গুরুত্ব দিয়ে হচ্ছে সেই টেক্সট বুকের উপরে। টেক্সট বুক থেকে আপনাকে যদি লাইনটা মুখস্থ করে দেওয়া হয়, আপনি এনি হাউ বন্ধুকে গুলি মিস করতে পারেন, কিন্তু আপনার গুলি মিস হবে না, মুখস্থ কিন্তু, ঠিক না? তাহলে 10-11টা কোশ্চেন থেকে যদি 8টাও পারেন তাহলে চান্স নিশ্চিত। আর অযথা আপনাদেরকে অযথা গ্রামার শিখে আর শব্দ শিখে সময় খারাপ হবেন কেন? শুধু আগে বেসিকটা অর্জন করা হবে। আপনাদের যত ওয়ার্ড আসে সিনোনাম অ্যান্টোনাম বি ইউনিটি টোটাল কোশ্চেন আসে আপনার টেক্সট বুক থেকে, একটা বাহির থেকে সব পাবেন টেক্সট বুকে, ঠিক আছে কিনা? সুতরাং এই জন্য আপনি টেক্সট বুক থেকে গুরুত্ব দিবেন, ঠিক তদ্রূপভাবে বাংলাটাকে সঙ্গে করে রাখবেন টেক্সট বুক হিসাবে, এটা আপনার মূল পাতেও বাংলা টেক্সট বুকটা এবং ইংলিশ টেক্সট বুকটা, ঠিক আছে কিনা? বাংলা জন্য সঙ্গে করে নেবেন হচ্ছে প্রবাদ বাংলা, পারবেন? বাংলা টেক্সট বুক, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ওইটা হলো, ঠিক আছে? ইংরেজির জন্য পড়বেন হচ্ছে ইংলিশ টেক্সট বুক, সাইফোর্স সিনোনামেন্ট নামে একটা ছোটো পকেট বই আছে সেটা, আর পড়বেন কমপ্যাক্ট, শেষ করে পড়ে আমাকে জানাবেন, ঠিক আছে?
আর সাধারণ জ্ঞানের জন্য পড়বেন হচ্ছে মনিটর ফজলুল হকের, আর হচ্ছে ক্যারিয়ার এইড প্লাস লেকচারশিট, ইন্টারমিডিয়েট ইকোনমিক্স, এরপর হচ্ছে সিভিক্স, আর হচ্ছে হিস্ট্রি বুকসটা সাথে রাখবেন। সম্ভব হবে? পারবেন তো নাকি? সাধারণ জ্ঞানের মূল বিষয়গুলো ম্যাক্সিমাম সময় দেখা যাচ্ছে মেইন টেক্সট বুক থেকে দিয়ে দেওয়া হচ্ছে। এখন গত বছরও নক দিল স্যারে, টেক্সট বুক থেকে প্রশ্ন করা হবে, এ বছরও সম্ভাবনা বেশি আছে। তবে সাম্প্রতিক উপর অবশ্যই গুরুত্ব তার উপর রাখতে হবে। 25 থেকে 30টা কোশ্চেন সাম্প্রতিক থেকে হয় সাধারণ জ্ঞানে। আপনি লেকচার শীট 16টা শেষ করবেন, কিন্তু আমি এই কনফিউশন দিতে পারবো না এই লেকচার শীট থেকে আপনার 10টা কি কম করবে কিনা। এই কনফিউশন দিতে পারবো না যে লেকচার শীট থেকে আপনার 10টা কোশ্চেন কমন পড়বে, এরকম গ্যারান্টি দেওয়া যাবে না। ঠিক আছে, সাম্প্রতিক উপর খেয়াল রাখতে হবে, আর টেস্ট বুকের দিকে খেয়াল রাখতে হবে, আর এটাও শেষ করতে এটা আপনাকে সাহায্য করবে, হেল্প করবে পড়াশোনার ক্ষেত্রে। এটা শেষ করবেন নাকি? বাংলা এবং ইংরেজি। আমি যে জিকে পড়াচ্ছি আপনাদের, জিকে ক্লাস কিশোরগঞ্জ, অন্য জায়গায় ইংরেজি বাংলা, সবাই একটা বিষয়ে স্পেশালিস্ট, একই জিনিস থেকে একটা বিষয়ে স্পেশালিস্ট। ফার্ম গেটে নিয়ে ইংরেজি যাত্রাবাড়িতে সাধারণ জ্ঞান, মিরপুরে বাংলা, আপনাদের কিশোরগঞ্জে সাধারণ জ্ঞান। পরামর্শটা দিয়ে রাখলাম, যেহেতু সাধারণ জ্ঞানের ভিতরে বাংলা এবং ইংরেজি যতটুকু হেল্প করা যায় আপনাদেরকে সেটা করা হবে। ঠিক আছে, গত বছর বললাম যে আব্দুর রহমান আমার পাশে স্টুডেন্ট, 31 বছর তুমি কিশোরগঞ্জে এলো স্টুডেন্ট, বেস করতেছে ফার্স্ট থেকে। ঠিক আছে, এই জন্য খুব দিক নির্দেশনা গুলা সবচেয়ে বেশি ভালো করে ফলো করতে হবে। আমি বাস্তব কিছু কথা বলে যাব, টিচারদেরকে ভালো করে ধরবেন, কিন্তু যেটা আমাদের টিচারদের মধ্যে হয়ে থাকে, অনেক খেলা ফেলা করে লেকচার দিয়ে চলে যায়। ঠিক আছে, ইংলিশ লেকচার শিট নিলে 3-4 রোলস পড়ায় চলে যায়। ঠিক আছে, বাংলা নিলে টপিকটা মোটামুটি দিয়ে চলে যায়, 1 ঘন্টা কথা বলে চলে যাই। আগে কাজ করবেন না যে সবার আগে ওই লেকচার শিটটা বাসা থেকে পড়ে আসবেন, মনে থাকবে? সবার আগে ওই লেকচার শিটটা বাসা থেকে পড়ে আসবেন, পড়ে আসে পরের দিন স্যারকে আটকানোর চেষ্টা করবেন লাস্ট 10 মিনিট। সেটাই, আচ্ছা এখন তো পাবেন প্রতিটা লেকচার, এই যে এখন পেয়ে গেছেন 2 নম্বর লেকচার শিট পেয়ে গেছেন, সাথে সাথে ওই দিন স্যারকে আটকানোর চেষ্টা করবেন, জিজ্ঞাসা করবেন, এই কৌতূহল আপনার মধ্যে থাকতে হবে। আপনারা যদি জিজ্ঞাসা না করেন স্যার কখনোই দিবে না, যেটা বাস্তব বলতেছি। কিন্তু আমরা লেকচার দিই 3-4টা রোল পড়ায় চলে যাই, কথা বলেন আমি আপনারা একে তো বিশ্বস্ত বলে কিছু মানুষ বলে সেটা কথাটা বলতেছি, যেহেতু আপনারা সবাই যাবেন ওখানে, আমাদের সবাই বসছি স্যার ফোকাসের, কিন্তু এত কষ্ট করে আসে, এই পরিশ্রমটা দেওয়াটা অনেক কষ্ট হয়, এমনকি আমার পক্ষেও দেওয়া কষ্ট হচ্ছে, কিন্তু তারপর চেষ্টা করবো সাধ্য মতো আপনাদেরকে দেওয়ার জন্য। ঠিক আছে, কোনো চিন্তা টেনশন করবেন না, শুধু পড়াশোনাটা কমপ্লিট করে রাখবেন, যোগাযোগ রাখবেন। ঠিক আছে, বাংলার যা করা লাগে সব আমি করে দেবো, ইংরেজি যা করা লাগে সব আমি করে দেবো, সাধারণ জ্ঞানে যা করা লাগে সব আমি করে দেবো, পরীক্ষার আগের রাত্রে বলে দেবো প্রশ্নটা আসছে। সম্ভব হবে? পারবেন তো নাকি? গত বছর সর্বশেষ একটা মডেল টেস্ট নিয়েছিলাম আমার পার্সোনাল, যেটা সেখানে হুবহু 5টা কোশ্চেন কম করে গেছে, এটা এক। দ্বিতীয় কথা হচ্ছে বাংলা প্রশ্নের কপি জমা দিই আমরা, বিশ্বযোগ্য সেটা প্রশ্ন করে, জাহাঙ্গীর ভাই আছে না, জাহাঙ্গীর ভাই প্রশ্ন করে, আমি দিই। গত 3 বছর যাওয়া দিচ্ছি 5-7-10 জনের একটা টিম একটা কোশ্চেন কাজ করলে আমরা জমা দিই, ওখান থেকে সিলেক্ট করে সাবজেক্ট করে প্রশ্নটা দেওয়া হয়। এখানে একটা ম্যাচুরিটি আছে, আমাদের একটা এক্সপিরিয়েন্স আছে, প্রশ্নটা করতে গিয়ে করা হয়। গত বছর সাধারণ জ্ঞান কোশ্চেন করার আগে হারুন রশিদ স্যার আমাকে কনফার্ম করলো যে এবছর প্রশ্ন করা হচ্ছে যে টেক্সট বুক থেকে করে দেখেন, প্রমাণ সহকারে দেখা দেবো টেক্সট বুকে আছে কোন জায়গা থেকে কোন প্রশ্ন করা হয়। তখন চিন্তার কোনো কারণ নাই, যেটা বলছি ইংলিশ টেক্সট বুকটা স্যার যে স্যার আছে সেই স্যারের কাছ থেকে দাগায় নেবেন, তারপরে আমি চাচ্ছি সুন্দর করে একটা প্যাসেজ থেকে সব করতে হবে না, শুধু একটা লাইন দাগায় দেবো ওখান থেকে, যদি প্রশ্ন করো ওখান থেকেই। এমনকি এটাও গ্যারান্টি, গত আমার টেক্সটের উপর লেখা বই হচ্ছে প্রতি বছর টেক্সটকে আসতে কেন একটা প্রশ্ন কমন করতেছে, আমার নিজস্ব লেখা টেক্সটের উপর প্রতি বছর কমন করতেছে, কোনো প্রশ্ন যদি করে তাহলে সেটা আমাকে বলে করতে হবে। বিশেষ ভাই এই কপি আপনাদের হাতে দিয়ে তারপর কমন লেখাও যখন দেই। ঠিক আছে, ঠিক আছে, তো শুধু ওইটা শেষ করলেই হবে। এখন আসেন সাধারণ জ্ঞানে,
সাধারণ জ্ঞান কিন্তু এমন ভাবে মনোরোজ করে আসবেন ক্লাসে, তাতে আমি বন্ধুকের গলির মতো ধরবো একদিক দিয়ে, মাত্র 5 থেকে 7 সেকেন্ড সময় দিব সেটা রিপিট করার জন্য প্রশ্ন। ঠিক আছে, শুধু বন্ধুকের গলির মতো প্রশ্ন ধরবো, আপনি রিপ্লাই করে যাবেন, রিপ্লাই করে যাবেন, যার খেয়ে ইচ্ছা তাকে দেবো, আর যে পা পাবো তাকে বের করে দেবো। ঠিক আছে, পড়া কমপ্লিট না করে কেউ ক্লাসে আসবেন না, কান ধরে দাঁড় করে রাখবো, তাই করবেন। 2012 সালে ক্যাপ করে গেছিলাম, 15 জন বের করে দিয়েছিলাম এখান থেকে, পয়সা থাকে অনুমতি করতে পারে তবে হারছে। সাধারণ জ্ঞানে আসেন, দেখেন গত বছরের প্রশ্ন দেখছেন, ২০১৪-১৫ সালে কোশ্চেন আসেন, দেখেন 3 নম্বর কোশ্চেন আছে, হেরোডোটাস এর জন্মভূমি কোথায়? গ্রিস। হেরোডোটাসকে কি বলা হয় ইতিহাসের জনক? আধুনিক ইতিহাসের জনককে তুকি ডাইডিস। মনে রাখবেন আমি কিন্তু খুব দ্রুত যাব, এত যদি আস্তে আস্তে বলি, বাংলা সাধারণ ইংরেজি আস্তে আস্তে বলে যাওয়া যায়, কিন্তু সাধারণ ফুল একটা সূত্র শেষ করতে হয়, তাদের শেষ করা সম্ভব হয় না। মনে হচ্ছে এর মধ্যে আপনি আপনি বুঝেন এরকমভাবে লিখে রাখবেন কাতায়, তাতে বাসায় গিয়ে আপনি বুঝেন, আর কারো বোঝার দরকার নেই। আপনি চুকি ডাইরিস বলছি চুকি লিখে রাখবেন, বাকিটা আপনি এমনিতেই মনে রাখবে। ঠিক আছে, এরপরে আরেকটা কোশ্চেন দেখেন, 7 নম্বরের কোশ্চেন, ইবোলা ভাইরাসের লক্ষণ নয় কোনটা? এখানে ভাইরাস এবং ব্যাকটেরিয়া জনিত উত্তর দেওয়া আছে না, উচ্চ রক্তচাপ। এখানে 2টা ধরনের কোশ্চেন হয়, একটা হচ্ছে ব্যাকটেরিয়া, একটা হচ্ছে ভাইরাস। এখন ভাইরাস গঠিত রূপ কোনগুলো সেগুলো সিরিয়ালি মুখস্থ করে ফেলবেন, ব্যাকটেরিয়া জনিত রোগ কোনগুলো সেগুলো মুখস্থ করে ফেলবেন। কারণ ব্যাকটেরিয়া জনিত রোগ কোনগুলো? কলেরা, টাইফয়েড, ধনুষ্টঙ্কার, ডিপথেরিয়া, প্লেগ, হোপিং, হোপিং কাশি আছে না, এগুলা ভাইরাস জনিত রোগ কোনগুলো? ইনফ্লুয়েঞ্জা, হাম, পোলিও, রানিকেত, বসন্ত, কটাজনি ডিপ্লেক হোপিং কাশিতে ভোগে। ঠিক আছে, ব্যাকটেরিয়া আর ভাইরাস হচ্ছে ইহাই পোলিও রানির বসন্ত। নেক্সটে লিখবেন, এখন বলতেছি আমি জাস্ট আমার। এরপরে আসেন 14 নম্বর কোশ্চেন, দেখছেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম প্রধান কে? দেওয়া আছে এয়ার ভাইস মার্শাল একে কম দেখা, কিন্তু বর্তমান প্রধান কে? আবু আসরার। মনে রাখবেন কিন্তু সাম্প্রতিক কোশ্চেন সবচেয়ে বেশি থাকবে, আবু আসরার, এয়ার মার্শাল, এয়ার ভাইস মার্শাল আবু আসরার। ২৪ নম্বর কোশ্চেনে আসেন, আয়তনে সবচেয়ে বড় দেশ কোনটা? রাশিয়া। রাশিয়ার পর কানাডা। এখন যদি প্রশ্ন করা হয় জনসংখ্যায় শীর্ষ দেশ কোনগুলা, সিরিয়ালি বলা হয় যে চীন, যদি বলা হয় জনসংখ্যায় সপ্তম দেশ কোনটা তাহলে বাংলাদেশ, যদি প্রশ্ন করা হয় জনসংখ্যায় পঞ্চম দেশ কোনটা তাহলে বুঝতে আছে, সিবাজু ইব্রাহিম পাবানার রাজা মিলাবেন শুধু। এবার যেখান থেকে সেখান থেকে কোশ্চেন সিকোয়েন্সটা মাথায় রাখবেন আর মেলাবেন, কি ভাজু ইব্রা হয় পাবানার রাজা পানাপাতা, নেক্সট একদিন লিখে দেবো, এখন বলতেছি 11টার আগে ক্লাস শেষ করতে হবে, আমি জাস্ট সামাজ করে যাচ্ছি এখন। দেখেন 8 নম্বর কোশ্চেন, শ্রীকৃষ্ণ কীর্তন কোন শতকে রচিত? দেওয়া আছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য সংখ্যা ছিল 13টা, নেক্সট আসার সম্ভাবনা, সেই জন্য বলতেছি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সংখ্যা ছিল 13টা খণ্ড ছিল। 19 নম্বর কোশ্চেনে আসেন, বি পার্টের, দেখেন অর্থনৈতিক সমীক্ষা 2014 অনুসারে বাংলাদেশ মানুষের মাথা পিছু আয় কত মার্কিন ডলার, সেটা এখন বর্তমানে 1314 হয়ে গেছে, এটা একটু সংশোধন করে রাখেন, 1314। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন হচ্ছে গ ইউনিটের 1415 সালের প্রশ্নে আসেন 8 নম্বর, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনসমাজ থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধে একমাত্র বীর বিক্রম কেতাবধারী মুক্তিযোদ্ধা কে ছিলেন? ওবা সিং মারমা। এই ধারাটা আলোচনা হয় সংবিধানের 23 নম্বর ধারায়, ক্ষুদ্র নৃগোষ্ঠী 23-এর ক, ক্ষুদ্র নৃগোষ্ঠীটা হচ্ছে আলোচিত বিষয় হচ্ছে 23-এর ক ধারা সংবিধানের। ঠিক আছে, এবার আসেন হচ্ছে সাধারণ জ্ঞান, আন্তর্জাতিক বিষয় মানচিত্র বুঝতে হলে দেয়ার হ্যাভ নো ম্যাপ, আপনাদের ক্লাসে কোনো ম্যাপ নেই, তো কী করতে পারি বলেন, ম্যাপ টানাইতে হবে, ম্যাপ যদি বোঝাই
আপনার সাধারণ জ্ঞান 1 থেকে 8 লেকচার পুরো ম্যাপ, এই ম্যাপ যে জাহাজ হবেন, ম্যাপ যে সবচেয়ে বেশি বুঝবেন সেই সাধারণ জ্ঞানের শিকদার, বুঝছেন কিনা? ম্যাপ যে সবচেয়ে বেশি বেশি বুঝবেন সেই সাধারণ জ্ঞানের শিকদার। পৃথিবীতে স্বাধীন রাষ্ট্রের সংখ্যা কত? মোট রাষ্ট্র কত? 217, বাকিগুলো স্বাধীনতার জন্য নর্থ ইস্টে। 195 রাষ্ট্রের মধ্যে কে বলতে পারবেন 1 নাগাদ 40টা? 40টা বলতে পারবেন না? এক নাগাদ পারবেন না? পারবেন 195টা? সম্ভব হবে? ১৯৫ বলতে পারেন, আমাদের মিনিট লাগে সর্বোচ্চ, ঠিক আছে? এখন দেখেন ম্যাপ ছাড়া কাজ হবে না, নেক্সট ক্লাসে ম্যাপ বুঝবেন। আসেন হতে মানচিত্র বুঝতে হলে পরে দেখেন মহাদেশ, পৃথিবীর বিভিন্ন অঞ্চল আছে, তারপর বিশেষ অঞ্চল আছে, মহাদেশ ও তত্ত্ব প্রবাহ আছে। এটা নেক্সট ক্লাসে বুঝতে হবে। ম্যাপ টানানোর জন্য বলবেন যে একটা ম্যাপ যেটার উপরে কাগজের পলে বাড়ছে, মার্কার দিয়ে দাগ দিলে পরে আবার সাথে মোটাতে উঠে যায়, ঠিক আছে? আসেন মহাবিশ্বে। মহাবিশ্ব বিগ ব্যাং পরীক্ষা, সৌরজগৎ, সূর্য, নক্ষত্র, ধূমকেতু, গ্রহ, উপগ্রহ, ছায়াপথনিহারিকা, ধূমকেতু, হেল্প অফ, এগুলো পেশা। এখন বলা হচ্ছে মহাবিশ্বের জন্মটা কিভাবে হলো, মহাবিশ্ব কিভাবে হলো, এই সম্পর্কে ধারণা কি আছে? আল্লাহ বলছেন কি কোরআন শরীফে, কোন পায়া কোন, তাই না? হয়ে যাও, যে কোনো জিনিস যখন বলে যে কোন পায়া কোন হয়ে যায়, তৎক্ষণাৎ তা হয়ে যায়। কিন্তু বিজ্ঞানীরা সেটা বাস্তব রূপ দেওয়ার চেষ্টা করছে বিগ ব্যাং পরীক্ষার মাধ্যমে, যে আসলেই পৃথিবীটা কিভাবে সৃষ্টি হয়েছে। এই মহাবিশ্বের সম্পর্কে সর্বপ্রথম ধারণা দিয়েছেন কে? জর্জ লেমিটিয়ার গ্যাসু। জর্জ লেমিটিয়ার গ্যাসু এই মহাবিশ্বের বিস্ফোরণ সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা দিয়েছেন। স্টিফেন হকিং মহাবিশ্ব যে প্রতিনিয়ত প্রসারমান হচ্ছে এই সম্পর্কে ধারণা দিয়েছে। এডুইন হাবল মহাবিশ্ব যে একটা ব্ল্যাক হোল বা কৃষ্ণ গ্রহ নামে একটা বিষয় আছে সেটা ধারণা করছে কি? জন হুইলার 1757 সালে। সৌর যে কলঙ্ক আছে, সৌর কলঙ্ক আবিষ্কার হচ্ছে ম্যাক্স প্লাঙ্ক। কন্টিনেন্টাল ড্রিফট থিওরি এর আবিষ্কার হচ্ছে আলবার্ট আইনস্টাইন। ই ইকুয়ালস এমসি স্কোয়ার এই সূত্রের আবিষ্কার হচ্ছে আলবার্ট আইনস্টাইন। এখন তারা বলতেছে যে মহাবিশ্ব একটা ক্ষুদ্র কণা থেকে হয়েছে, ক্ষুদ্র কণার বিস্ফোরণে, ক্ষুদ্র কণা থেকে কোটি কোটি কণার সমন্বয়ে মহাবিশ্বটা হয়েছে। এই জন্যই দেখেন 8 সেপ্টেম্বর 2008 সালে, 10 সেপ্টেম্বর 2008 সালে বিগ ব্যাং নামক একটা পরীক্ষা ঘটানো হয়েছে ফ্রান্স এবং সুইজারল্যান্ডের সীমান্ত থেকে 27 কিলোমিটার দূরে লার্জ হ্যাড্রন কলাইডর। এটার ফলাফল আসতে হচ্ছে 10 নভেম্বর 2010 সালে ফলাফল আসা হয়েছে ওই বিগ ব্যাং। এটার মূল রহস্য ছিল যে এই বিগ ব্যাং পরীক্ষার সাথে একজন বাঙালি ব্যক্তির নাম জড়িত আছে, উনি হচ্ছেন সত্যেন্দ্রনাথ বসু। আর এই ঈশ্বর কণার জনক ছিলেন হচ্ছে পিটার হিগস, যেটাকে বলা হয় হিগস বোসন কণা। ওরা বলছিল যে একটা বোমা তৈরি করতে কিরকম হয়, হিলিয়াম, অক্সিজেন, নাইট্রোজেন, মিথেন, কার্বন ডাইঅক্সাইড সব কিছু দিয়ে যদি একটা বোমা তৈরি করা হয় ওই সুইজারল্যান্ড এবং ফ্রান্সের সীমান্ত থেকে 27 কিলোমিটার একটা মাটির নিচে একটা গর্ত করছিল, গর্ত করে একটা বোমার মতো আকৃতি তৈরি করছে, ওখানে যা উপাদান আছে সবগুলো দেওয়া হয়েছে, দিয়া একটা নির্দিষ্ট একটা পিরিয়ড দেওয়া হলো, টাইম দেওয়া হলো যে এটা আসলে কি ফলাফল করতে পারে। 10 সেপ্টেম্বর 10 নভেম্বর 2010 সালে সেটার ফলাফল পাইছে যে এটা বিস্ফোরণ হয়ে যদি কার্বন ডাইঅক্সাইড গেছে সে তার কাজ রীতিমতো চালাচ্ছে, যেখানে হিলিয়াম গেছে সেখানে তার কাজ রীতিমতো চালাচ্ছে, যেখানে অক্সিজেন গেছে সেখানে তার রীতিমতো কাজ চালাচ্ছে। অর্থাৎ প্রত্যেকেই বিস্ফোরিত হয়ে প্রত্যেকেই তার নিজস্ব কক্ষপথে পৌঁছে তার প্রত্যেকের কাজ জানিয়ে রাখছে। এরকম বলা হচ্ছে যে পৃথিবীটা বা মহাবিশ্বটা এরকমই একটা কণা থেকে বিস্ফোরণের মাধ্যমে তৈরি করা হয়েছে, যে বিস্ফোরণের মাধ্যমে বৃহস্পতি একদিকে, মঙ্গল একদিকে, পৃথিবী একদিকে, বুধ একদিকে, শুক্র একদিকে, ইউরেনাস একদিকে, নেপচুন একদিকে, প্লুটো একদিকে। সৌরজগতের মোট বর্তমান গ্রহের সংখ্যা কত? 8টি। বর্তমানে সৌরজগতের গ্রহের তালিকা থেকে প্লুটোকে বাদ দেওয়া হয়েছে। প্লুটোর নবতম আবিষ্কৃত গ্রহের নাম হচ্ছে পি5। প্লুটোর নব আবিষ্কৃততম গ্রহ হচ্ছে পি5, গ্রহের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। কেন? একটা গ্রহ হইতে হলে তাকে 3টা বৈশিষ্ট্য অর্জন করতে, এক হচ্ছে ঘূর্ণায়মান, নিজস্ব কক্ষপথ থাকা লাগে, তারপর হচ্ছে পৃথিবীর ওজনের 12,000 ভাগের 1 ভাগ ওজন প্রাপ্ত হতে হয়,
এখন লাস্ট যে বৈশিষ্ট্যটা সেটা টোটো হারায় ফেলছে, সেজন্য তাকে গ্রহের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এজন্য বর্তমান গ্রহের সংখ্যা কত? আটটি। এই আটটা সংখ্যার মধ্যে সবচেয়ে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি, যেখানে যেটাকে গ্রহরাজ বলা হয়। এই বৃহস্পতি গ্রহে দুইবার সূর্য অস্ত যায় এবং দুইবার সূর্য উদয় হয়। ঠিক আছে, এই বৃহস্পতি যদি বলা হয় বুধ শুক্র পৃথিবী মঙ্গল, তারপরে বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন, এই বুধ গ্রহটা তার নিজস্ব কক্ষপথটা 88 দিনে ঘুরে, 88 দিনে তার এই পুরোটা ঘুরে তার নিজস্ব কক্ষপথে আসে। তারপরে বুধের পরে আছে কি শুক্র, শুক্র 225 দিনে সেই তার নিজস্ব কক্ষপথ ঘুরে আসে। ঠিক আছে, তারপরে কি বুধ শুক্র পৃথিবী, পৃথিবী 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ডে সে তার নিজস্ব কক্ষপথ ঘুরে আসে। তারপরে মঙ্গল গ্রহ হচ্ছে 687 দিনে তার নিজস্ব কক্ষপথ ঘুরে। মঙ্গলের পরে হচ্ছে বৃহস্পতি, 12 বছর লাগে, বুঝছেন, 12 বছর লাগে সবচেয়ে বড় গ্রহ তার নিজস্ব কক্ষপথ ঘুরতে। বৃহস্পতির পরে হচ্ছে শনি, তার লাগে হচ্ছে 29.5 বছর, বুঝছেন। শনি পরে হচ্ছে ইউরেনাস, ইউরেনাসের লাগে হচ্ছে 84 বছর তার নিজস্ব কক্ষপথ ঘুরে আসার জন্য, 165 বছর লাগে হচ্ছে সর্বশেষ নেপচুনের তার নিজস্ব কক্ষপথ ঘুরার জন্য। এখন বুধ এবং শুক্র হচ্ছে সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহ কোনটা? বুধ। কোন গ্রহের কোন নিজস্ব উপগ্রহ নাই? বুধ এবং শুক্র গ্রহের। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কতটুকু? 15 কোটি মিলিয়ন, অর্থাৎ 150 মিলিয়ন। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে কতক্ষণ? 8 মিনিট 19 সেকেন্ড, যদি তাকে 19 সেকেন্ড আনসার করুন, যদি 19 না থাকে যদি 20 দিবেন, ঠিক আছে, যদি 20 19 কিছুই ছিল না, 8 19 7 মিনিট 16 সেকেন্ড কি দিবেন? জনসংখ্যা বৃদ্ধির হার বর্তমান কত? 1.34 নাকি 34? 34, যদি এটা অপশনে রাখে দিল আপনাকে 1.24, কিছু লজিক আপনাকে বুঝতে হবে প্রশ্ন আনসার করার ক্ষেত্রে। ইংরেজি বলেন, বাংলা বলেন, সাধারণ বলেন, সবার আগে আনসার কাটতে হবে, কাটতে হবে যে কোন আনসারটা বাদ দেওয়া যায়, যেটা থাকে সেই আনসার। এখন কাছাকাছি যেটা হয় সেটা আপনাকে আনসার করতে হবে। তাহলে বুধ এবং শুক্র গ্রহের কোনো নিজস্ব উপগ্রহ নেই, পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ, তার নিজস্ব কক্ষপথ আবর্তন করে কতদিনে? 29.5 দিনে। মঙ্গল গ্রহকে নামকরণ করা হয়েছে রোমান দেবতা মার্সের নামানুসারে। মঙ্গল গ্রহে দুইটা উপগ্রহ আছে, কি কি? ফোবস এবং ডেমোস। ঠিক আছে, মঙ্গল গ্রহের আকাশ হচ্ছে লাল নাকি নীল? নীল। মাটির রং হচ্ছে লাল। ঠিক আছে, বৃহস্পতির উপগ্রহ কয়টা? হ্যাঁ, শনির উপগ্রহ কয়টা? 63টা। ঠিক আছে, লো, ইউরোপা, গ্যানেস্টু, ক্যালেস্টু। সবুজ গ্রহ বলা হয় কোন গ্রহকে? ইউরেনাস। ইউরেনাসের উপগ্রহ কয়টা? 5টা। নেপচুনের 3টা। কোন গ্রহে অ্যাসিড বৃষ্টি হয় বলেন? অ্যাসিড বৃষ্টি হয় কোন গ্রহে? শুক্র গ্রহে কিন্তু অ্যাসিড বৃষ্টি হয়। ঠিক আছে, এই গ্রহের তালিকা থেকে সেগুলো দেখবেন। ঠিক আছে, এরপর দেখেন পৃথিবীর গতি আছে, পৃথিবীর গতি বুঝেন, আনিক গতি, বার্ষিক গতি, ঠিক আছে, ঋতু পরিবর্তন। আনিক গতিকে সর্বপ্রথম কে প্রমাণ করছে? ফরাসি বিজ্ঞানী ফুকু 1759 সালে আনিক গতি প্রমাণ করছে। কিভাবে? একটা ল্যাম্প যদি আপনি জ্বালায় রাখেন, এক পাশে দেখবেন অন্ধকার, এক পাশে আলো। সূর্য কিন্তু তার নিজস্ব কক্ষপথ থেকে, নিজস্ব কক্ষপথ ঘুরতেছে, এখান থেকে আলো চড়াচ্ছে। এখন বলা যে পৃথিবীর কোথাও দিন আবার কোথাও রাত, এর কারণ কি? আনিক গতি, বার্ষিক গতি, ঋতু পরিবর্তন। আনিক গতির ফলে একমাত্র দিন রাত্রি সংগঠিত হয়ে থাকে, ঋতু পরিবর্তনের ফলে, বার্ষিক গতির ফলে ঋতু পরিবর্তন হয়, কখনো গ্রীষ্মকাল, কখনো শীতকাল, কখনো হেমন্তকাল, কখনো বসন্তকাল। সেটা কি জন্য হয়ে থাকে? বার্ষিক গতি। বছরের সবচেয়ে বড় দিন কোনটা? 21শে জুন। সবচেয়ে ছোট দিন? 22শে ডিসেম্বর। দিন ও রাত্রি সমান থাকে? 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর। 21শে মার্চকে বলা হয় হচ্ছে মহাবিষুব, আর 23শে সেপ্টেম্বরকে বলা হয় শারদ বিষুব। ঠিক আছে, তাহলে এই যে পৃথিবীতে দিন এবং রাত্রি সংগঠিত হচ্ছে, এর একমাত্র কারণ হচ্ছে আনিক গতি, বার্ষিক গতি বা ঋতু পরিবর্তন নাকি?
এখন পৃথিবীর কোন একটা রাষ্ট্র ঘুরতে ঘুরতে যখন সূর্যের কাছে গিয়ে পৌঁছে তখন সেখানে সর্ব সবচেয়ে বেশি আলো পায়, আর যে রাষ্ট্রটা ঘুরতে ঘুরতে সূর্য থেকে পরিমাণে অনেক দূরে চলে গেছে তার আলোর পরিমাণ কি কম থাকবে না বেশি থাকবে? এখন যদি একটা দেশ 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা আলো পায় আর 6 ঘন্টা একটু দূরে থাকে, তাহলে আলো এবং আধার এর পরিমাণ যদি একসাথে দেওয়া হয় তাহলে কোনটা বেশি থাকবে? আলো পাওয়ার বেশি থাকবে। আর যদি 18 ঘন্টা আধার থাকে আর ওখানে 6 ঘন্টা আলো থাকে তাহলে কোনটা পাওয়ার বেশি থাকবে? এখন গ্রীষ্মকাল কেন হয়, শীতকাল কেন হয়? যখন একটা পৃথিবী ঘুরতে ঘুরতে ওই সূর্যের সন্নিহিত উঠে পৌঁছে যায় তখন সে আলো পায় বেশি, সেই আলো সেই আধারে সেই আলোটাকে কাটতে পারে না, ঠিক আছে? যখনই এইভাবে পৃথিবীর কোন রাষ্ট্র পৃথিবী যখন ঘুরতে ঘুরতে সৌরজগতের কাছে পড়ছে তখন সেটাকে বলা হয় অনুসূর, যেটা ঘটে হচ্ছে 1 জুলাই নাকি 1 জানুয়ারি? 1 জানুয়ারি। আর যখন পৃথিবী ঘুরতে ঘুরতে পৃথিবী থেকে সূর্য থেকে অনেক দূরে চলে যায় সেটাকে বলা হয় অপসূর, বলছেন? সেটা করে 4 জুলাই। আচ্ছা বায়ুমণ্ডল দেখছেন, বায়ুমণ্ডল স্তর কয়টা? 4টা। তপোমণ্ডল, তাপমণ্ডল, মেঘমণ্ডল, তারপর তাপমণ্ডল। তপোমণ্ডলে কি নেই? কোনো জলীয় বাষ্প আছে? আছে, জলীয় বাষ্প আছে। তাপমণ্ডলে কি নেই? কোনো জলীয় বাষ্প নেই, যেটা হচ্ছে উদন্ত। সূর্য থেকে কি রোশনি আছে? অতি বেগুনি রোশনি আছে। এই অতি বেগুনি রোশনি যদি পৃথিবীতে এসে পড়তে পারতো তাহলে পৃথিবী পুরো সাতটা ধ্বংস হয়ে যেত। সে উদয়স্তরে আসে সেই অতি বেগুনি রশ্মিটা নষ্ট হয়ে যায়, ঠিক আছে? বায়ুর চাপ পরিমাপ করার যন্ত্র কি? ব্যারোমিটার। একক কোনগুলা? একক কোনগুলা জানেন? সেলসিয়াস। পৃথিবীর উষ্ণতা কত ডিগ্রি বলেন তো? 13.6 বৈশ্বিক উষ্ণতা, তাপমাত্রা পরিমাপ, ঠিক আছে? পৃথিবীর সবচেয়ে উষ্ণতম অঞ্চল কোনটা? রাশিয়ার। পাকিস্তানের জ্যাকোবাবাদ, পাকিস্তানের উষ্ণতম স্থান। লিবিয়ার আজিজিয়া, উষ্ণতম অঞ্চল আবার পৃথিবীর কোনটা? লিবিয়ার আজিজিয়া। এবারে আসেন হচ্ছে মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র। মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বাবা, এই মহাকাশে সর্বপ্রথম কে পাড়ি জমাইছে, কে কে আছেন এই মহাকাশে সর্বপ্রথম কে পা রাখছে? নীল আর্মস্ট্রং 20 জুলাই 1969। এর আগে একবার পা রাখা হয়েছে 1965 সালে 21 মার্চে সর্বপ্রথম তাঁদের পা রাখা হয়েছে, তাঁদের যাওয়া হয়েছে কিন্তু পা রাখা হয় নাই। 1965 সালের 21 মার্চ সর্বপ্রথম তাঁদের পা রাখছেন হচ্ছে নীল আর্মস্ট্রং। সিঙ্গেল স্মল স্টেপ বলা হচ্ছে না, তারপরে বললো তাহলে 20 জুলাই 1969 সর্বপ্রথম সে গিয়েছে। এখন যদি বলা হয় এই মহাকাশে সর্বপ্রথম পর্যটক কে? ড্যানিশ টিটু। মহাকাশে সর্বপ্রথম পর্যটক হচ্ছে ড্যানিশ টিটু, যুক্তরাষ্ট্রে। সর্বশেষ ইয়াং পিয়াংপিং নাকি? সর্বশেষ দ্বিতীয়বার মার্ক শাটলওয়ার্থ। এই মহাকাশের প্রথম নভোচারীকে? ভ্যালেন্টিনা টেরেস্কোভা। প্রথম নভোচারী হচ্ছে ভ্যালেন্টিনা টেরেস্কোভা, ঠিক আছে? নভোচারী মহিলাদের মধ্যে, মুসলিম নারীদের মধ্যে সর্বপ্রথম এই মহাকাশে গিয়ে গেছে কে? ইরানের আনুশে আনসারি, ঠিক আছে? আনুশে আনসারি ইরানের গিয়েছিল। এখন যদি প্রশ্ন করা যায় মহাকাশে প্রথম নভোচারীকে কে দেবেন? ড্যানিশ টিটু। যদি বলা হয় মহিলাদের পক্ষ থেকে? ভ্যালেন্টিনা টেরেস্কোভা। যদি বলা হয় মুসলিম মহিলাদের পক্ষ থেকে? আনুশে আনসারি। যদি বলা হয় সর্বশেষ কে গিয়েছেন? ইয়াং পিয়াংপিং। দ্বিতীয়বার কে গিয়েছেন? মার্ক। দ্বিতীয়বারের মতো কে গিয়েছেন? মার্ক শাটলওয়ার্থ। এই মহাকাশে পৌঁছানোর কিছু মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র আছে প্রত্যেকটা দেশেই, যেখানে মহাকাশ যান পাঠানো হয় মহাকাশে। যেমন ভারতের হচ্ছে ISRO, ঠিক আছে? চীনের হচ্ছে CNSA, জাপানের হচ্ছে ZNSA, বুঝছেন? আরেকটা আছে হচ্ছে জিউকুয়ান চীন, আলকান্তারা ব্রাজিল, বুঝছেন? এই মহাকাশ সম্পর্কিত সব
সে সর্বোৎকৃষ্ট সংস্থা হচ্ছে নাসা, ন্যাশনাল এরোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? 1958 সালে। এটার প্রধান কে? চার্লস বোল্ডন। সদর দপ্তর কোথায়? যুক্তরাষ্ট্রের ক্যাপ কেনেডি। বুঝছেন? এরপরে কি আছে দেখেন, আরো কিছু আছে। আচ্ছা, সাধারণ জ্ঞান কি, বোঝার কিছু আছে? এগুলা বোঝার কিছু আছে? ইতিহাস আছে, প্রত্যেকটার পিছনে ইতিহাস আছে। আমি ইতিহাস গুলো বলতাম, শর্ট করে ফেলছি ক্লাসের সময়ের জন্য। ঠিক আছে, একটা কাজ করেন, এই ফাঁকে সময় যখন ঘন্টা পড়ে যেতে পারে, এই ফাঁকে একটা কাজ করেন, সব করতে হবে না, কেটে দেন, সহজ হবে না? নাকি লাগান শীত থেকে আমি বলতেছি, আপনি পাশে দাগ দিবেন। শীত থেকে লেখা, শীত থেকে আমি বলতেছি, আপনি দাগাবেন হচ্ছে মানচিত্র বুঝতে হলে থেকে। 10 নম্বর পৃষ্ঠা, মানচিত্র বুঝতে হলে। 2 মেরু থেকে সমান দূরত্বে দ্রুত যাইতে হবে। 2 মেরু থেকে সমান দূরত্বে বিষুবরেখা নামে দক্ষিণ আমেরিকার ইকুয়েডর নামকরণ। 23.5 ডিগ্রি যুক্তরাজ্যের লন্ডন শহর। লেখা শীত নেই। তারপর হচ্ছে মোট স্বাধীন দেশ। আফ্রিকা মহাদেশ থেকে দাগাবেন হচ্ছে মালবীয় মহাদেশ এবং জ্যামিতিক সীমারেখা। ওশিনিয়া থেকে দাগাবেন এই মহাদেশের অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে ডাউন আন্ডার বলা হয়। বোঝা যায় না? কথা বলতে শুনতে সমস্যা হচ্ছে? একটু আসতে যেতে হবে। এই মহাদেশের অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে ডাউন আন্ডার বলা হয়। অ্যান্টার্কটিকা মহাদেশ থেকে পাবেন বৃষ্টিহীন ও গাছহীন মহাদেশ। এশিয়া ও ইউরোপকে একত্রিক ইউরেশিয়া বলা হয়। 2 মহাদেশে অবস্থিত 3টি দেশ, আমি প্রথম অংশ বলতেছি। 2 মহাদেশে অবস্থিত শহর পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে পাবেন হচ্ছে ইন্দোচীন, নিকট প্রাচ্য, হর্ন অফ আফ্রিকা, স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল, বাল্টিক অঞ্চল, বলকান অঞ্চল, ককেশাস অঞ্চল। বিশেষ অঞ্চলে আসেন। বিশেষ অঞ্চল থেকে পড়বেন হচ্ছে এখানে যা আছে সবগুলা। দেখেন সর্বশেষ দেওয়া আছে 7 সিস্টার, মানে হচ্ছে কি, অরুণাচল, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয়, আসাম, মণিপুর। কয়টা প্রদেশ? 7টা। এই 7টা প্রদেশের রাজধানী সহ মুখস্থ করবেন, মনে রাখবেন। অমিত্রি নামে আম, অমিত্রি নামে আম, এই 7টা মহাদেশ মনে রাখার, রাজধানী সহ মুখস্থ করবেন। মহাদেশ ও তত্ত্ব প্রবাহ দেখে বাকি রাখলাম এখানে, জাস্ট দেখা দিচ্ছি। দেখেন আয়তনে মুসলিম বিশ্বের কয়েকটি দেশ ও তাদের অবস্থান, পাইছেন? এখান থেকে আয়তন গুলো কেটে দেন, সব আয়তন কেটে দেন, আয়তন পরে মাথা গরম করবেন না, আয়তন গুলো কেটে দেন। আয়তনে মুসলিম বিশ্বের কয়েকটি দেশ, এখানকার আয়তন সব কেটে দেন, বাকিগুলো করবেন। এখানে আরো জামেল আছে, নেক্সট ম্যাপ যখন পড়াবো সেটা বুঝিয়ে দেবো। মহাবিশ্ব আসেন, মহাবিশ্বের এই পেজ দেখবেন, বিগ ব্যাং পরীক্ষার পুরো তথ্য কেটে দেন। বিগ ব্যাং পরীক্ষার যে তথ্যটা দেওয়া আছে না, পুরোটা কেটে দেন। সৌরজগত পুরোটা কেটে দেন। বিগ ব্যাং পরীক্ষা তত্ত্বটা পাইছেন, এটা পুরোটা কেটে দেন। শুধু 2 নম্বরটা দেখবেন, স্কটিশ পদার্থ বিজ্ঞানী, শুধু 2 নম্বরটা স্কটিশ পদার্থ বিজ্ঞানী। তারপরে সৌরজগত কেটে দেন, পান নাই? 12 নম্বর পৃষ্ঠায়, 12 নম্বর পৃষ্ঠায়, ফার্স্ট ক্লাস তো, আস্তে আস্তে সব ওকে হয়ে যাবে, 2-3টা করলে পরে এখন বুঝতে পারবেন। 12 নম্বর পৃষ্ঠায় বিগ ব্যাং পরীক্ষার 2 নম্বর তত্ত্বটা দেখাবেন, বাকি সবগুলো কেটে দিবেন। সৌরজগৎ অংশটা পুরোটাই কেটে দেন। সূর্য থেকে যা পড়বেন দেখেন, সূর্য থেকে পড়বেন যে পৃথিবী থেকে সূর্য, সূর্যের মধ্যে হাইড্রোজেন, পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব, সূর্যের নিকটতম গ্রহ, সূর্যের কৌণিক দূরত্ব, সূর্যের শক্তি উৎপন্ন হয়, নক্ষত্র থেকে হচ্ছে সৌরজগতের নিকটতম নক্ষত্র,
আকাশে উজ্জ্বলতম নক্ষত্র, বৃহত্তম নক্ষত্র মন্ডলের নাম। ধূমকেতু থেকে দেখবেন হচ্ছে ধূমকেতু অর্থ ধোয়ার নিশানা বা এলুকেশি, লিখে রাখেন ধোয়ার নিশানা বা এলুকেশি। গত শতাব্দীর উজ্জ্বলতম ধূমকেতুতে হ্যালবপ, যেটা 400 বছর পর পর দেখা যায়, এলুকেশি। গত শতাব্দীর সবচেয়ে উজ্জ্বলতম ধূমকেতু হচ্ছে হ্যালবপ, যেটা 400 বছর অন্তর পর পর দেখা যায়। এরপর দেখেন হেলির ধূমকেতু আবিষ্কার করা হচ্ছে এডমন্ড হেলি। হেলির ধূমকেতু দেখা যায় হচ্ছে 76 বছর পর, যদি 76 অপশনে না থাকে 75 থাকবে, সেটাই অ্যান্সার করবেন। হেলির ধূমকেতু প্রথম দেখা যায় 1759 সালে, সর্বশেষ দেখা গিয়েছিল 1983 সালে, এরপর সর্বশেষ দেখা যাবে হচ্ছে 2062 সালে। আচ্ছা এখানে এটা দেখেন, গ্রহ এবং উপগ্রহ থেকে দেখাবেন হচ্ছে বুধ থেকে দেখবেন তিনটা তত্ত্ব, এই বুধ থেকে শুক্র থেকে প্রথম তিনটা তত্ত্ব পাইছেন। পৃথিবী থেকে হচ্ছে পৃথিবীর একমাত্র উপগ্রহ, পৃথিবীর আকাশ নীল, আয়তন পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা, পৃথিবী আবর্তন করে সূর্যের একবার আবর্তন কাল। মঙ্গল থেকে হচ্ছে মঙ্গল গ্রহকে লাল গ্রহ, মঙ্গল গ্রহের পৃষ্ঠের রং রোমান যুদ্ধ দেবতা, এর দুটি উপগ্রহ। মঙ্গল গ্রহে প্রেরিত নবযান, মঙ্গল গ্রহে প্রেরিত সর্বশেষ রোবট। বৃহস্পতি থেকে এই গ্রহে দুইবার সূর্য অস্ত উদয় যায়। উপগ্রহ শনি থেকে হচ্ছে শনির উপগ্রহ, শনির বড় উপগ্রহ। ইউরেনাস থেকে সবুজ গ্রহ বলা হয় যেটা, নেপচুন থেকে সৌরজগতের সর্বশেষ গ্রহ নেপচুন। বামন গ্রহ থেকে হচ্ছে বামন গ্রহ 5টা। বামন